গত 3 বছর আগে পৃথিবীর টেক ওয়ার্ল্ডে অনেক বড় একটি আতঙ্কের সৃষ্টি হয়, যে আতঙ্কের পেছনে মূল কারণ ছিল কম্পিউটারের ফাইল ডিক্রিপ্ট হয়ে যাওয়া, যা এনক্রিপ্ট করার জন্য মুক্তিপণ হিসেবে টাকা দিতে হতো। মূলত এটি ছিল একটি কম্পিউটার ম্যালওয়্যার যা বিশ্বের অনেক দেশের কম্পিউটারে অ্যাটাক করেছিল, যা অনেক ভয়ঙ্কর একটি পরিস্থিতির সূচনা করে। বিভিন্ন সময় এরকম অনেক ম্যালওয়্যার অ্যাটাক হয়েছে এবং এখনও হচ্ছে, যেমন 2020 সালে কোভিড লক নামক একটি র্যানসমওয়্যার অ্যাটাকে পুরো বিশ্বে আঘাত হানে। এসকল ম্যালওয়্যার অ্যাটাক অনেক ডেঞ্জারাস এবং ক্ষতিকর হয়। আমাদের আজকের ভিডিওতে আমরা এরকম বিশ্ব অচল করা 5টি ম্যালওয়্যার অ্যাটাক সম্পর্কে জানব। ওয়ানক্রাই, বিশ্বের সবথেকে বেশি তাণ্ডব চালানো একটি র্যানসমওয়্যার ওয়ানক্রাই 2017 সালে বিশ্বের 150টি দেশের মোট 2 লক্ষ মানুষ এবং প্রতিষ্ঠানের সিস্টেমে এটি হামলা চালায়। ওয়ানক্রাই ছড়িয়েছে ফিশিং ইমেল অ্যাটাচ করা ওয়ার্মের মাধ্যমে। এই ম্যালওয়্যারের বিশেষত্ব হলো এটি কম্পিউটার নেটওয়ার্কে প্রবেশ করার পর একা একা কাজ করে, সিস্টেমের সাথে কানেক্টেড কম্পিউটারে নিজে নিজে দুর্বলতাগুলো খুঁজে বের করে এবং সেগুলোকে আক্রমণ করে। তার এই স্বয়ংক্রিয় কাজ করার স্বভাবের কারণেই একসাথে এতগুলো কম্পিউটারে হামলা করতে সক্ষম হয়। বলা হয় থাকে মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থার কাছে থাকা একটি ভাইরাসের তথ্য লিক হয়ে যায়। পরে সেই ভাইরাস থেকেই ওয়ানক্রাই র্যানসমওয়্যার তৈরি হয়। কে বা কারা এটি তৈরি করেছে তা এখনও খুঁজে পাওয়া যায়নি। এটি মূলত কম্পিউটারে প্রবেশ করার পর হার্ড ডিস্ক এনক্রিপ্ট করে ফেলে, যার ফলে কম্পিউটারটির মালিক সেই ফাইলগুলো আর অ্যাক্সেস করতে পারে না। সেগুলো অ্যাক্সেস করার জন্য যে ডিক্রিপ্ট কোড দরকার পড়ে তা পেতে অ্যাটাকারকে বিটকয়েনের মাধ্যমে মুক্তিপণ দিতে হয়। ইমোটেড একটি ট্রোজান ভাইরাস যা শুধু ব্যাংকিং সেক্টরে কাজ করে, অর্থাৎ এই ম্যালওয়্যার দিয়ে ফিনান্সিয়াল সেক্টরে হামলা করা হয়। অনেকেই একে ব্যাংকিং ট্রোজান ভাইরাস নামেও চেনেন। আমেরিকার হোমল্যান্ড সিকিউরিটি একে সবথেকে বেশি ডেঞ্জারাস এবং ধ্বংসাত্মক বলে ঘোষণা করে। 2016 সালে ইমোটেড প্রথম ইন্টারনেটে ছড়িয়ে পড়ে। এই ম্যালওয়্যার শুধু ফিনান্সিয়াল সিস্টেমের উপর আঘাত হানে এবং নেটওয়ার্কে অ্যাটাক করে। মূলত স্প্যাম এবং ফিশিং ইমেলের মাধ্যমে এই ম্যালওয়্যার সিস্টেমে প্রবেশ করে। ট্রোজান ভাইরাসটি প্রথমে লোডার হিসেবে সিস্টেমে প্রবেশ করে, তারপরে স্বয়ংক্রিয় প্রয়োজনে পেলোড ডাউনলোড করে তা এক্সিকিউট করে সিস্টেমে অ্যাটাক করে। ভিকটিম যখন তার ফিনান্সিয়াল অ্যাকাউন্ট অ্যাক্সেস করে, তখন ইমোটেড উক্ত পেজের মিরর তৈরি করে ভিকটিমকে অরিজিনাল পেজের বদলে মিরর পেজ দেখায়। এই পেজে ভিকটিম তার ফিনান্সিয়াল সকল ডিটেলস এন্টার করার সাথে সাথে হ্যাকারের কাছে চলে যায়। ইমোটেড আঘাত হানে ইউরোপের কয়েকটি দেশের উপর, যাদের মধ্যে যুক্তরাজ্য, ফ্রান্স, ইতালি, জার্মানি এবং পোল্যান্ড উল্লেখযোগ্য। ম্যালওয়্যারটি মাত্র 1 সপ্তাহ সক্রিয় ছিল। এই স্বল্প সময়ের মধ্যে এটি চাইল্যান ব্যাংক কনসারিকো এর 2 মিলিয়ন এবং অ্যালেন টাউন পেনসিলভেনিয়া শহরের 1 মিলিয়ন মার্কিন ডলারের ক্ষতি করে। পেটা ওয়ানক্রাইয়ের মতো একটি র্যানসমওয়্যার, অর্থাৎ এটি কোনো সিস্টেমে অ্যাটাক করে তার সকল ফাইল এনক্রিপ্ট করে ফেলে, পরে এই জিম্মি করা ফাইল ডিক্রিপ্ট করার জন্য বিটকয়েনের মাধ্যমে মুক্তিপণ দাবি করে। 2016 সালের দিকে ম্যালওয়্যার প্রথম আবিষ্কৃত হয়। এটি সাধারণত পেলোড হিসেবে সিস্টেমে অ্যাটাক করে। এর প্রধান টার্গেট উইন্ডোজ অপারেটিং সিস্টেম, বিশেষত পেটা মাস্টার বুট ফাইল পেলোড হিসেবে এক্সিকিউট হয়, তারপর স্টোরেজের ফাইল সিস্টেম টেবিল এনক্রিপ্ট করে। ভিকটিম যদি সিস্টেমের অ্যাক্সেস নিতে চায় তাহলে তাকে বিটকয়েনের মাধ্যমে পে করতে হয়। মনে করা হয় এনএসএ থেকে লিক হওয়া ভাইরাসের ডাটার উপর নির্ভর করে ওয়ানক্রাইয়ের মতো পেটা ম্যালওয়্যার তৈরি করে। আক্রমণের প্রথম বছর এটি ব্যাপক বিস্তার লাভ করে। রিলিজ হওয়ার পর থেকে এখন পর্যন্ত র্যানসমওয়্যার 10 বিলিয়ন US ডলারের থেকেও বেশি ক্ষতি করেছে, কারণ এর প্রধান টার্গেট হলো বড় বড় তেল, শিপিং, এয়ারপোর্ট কোম্পানি এবং ব্যাংক সহ অন্যান্য প্রতিষ্ঠান। জিওএস একটি অনেক পুরাতন ট্রোজান ভাইরাস। 2007 সালে প্রথমে ম্যালওয়্যার সবার নজরে আসে। এটি মূলত একটি ইনফরমেশন থেফট ম্যালওয়্যার, জিওএস ইমেল অ্যাটাচমেন্ট ফিশিং এবং ফেক ওয়েবসাইটের মাধ্যমে ছড়ায়। একবার কোনো সিস্টেম ইনস্টল হয়ে গেলে এটি কিলোগান হিসেবে কাজ করে, অর্থাৎ এটি আপনার সিস্টেমে থাকলে আপনার করা প্রত্যেকটি কী স্ট্রোক রেকর্ড করে তা হ্যাকারের কাছে পাঠিয়ে দিবে। এর মাধ্যমে ভিকটিমের ইমেল, ইউজার নেম, পাসওয়ার্ড, ক্রেডিট কার্ড ইনফো ইত্যাদি হ্যাকারের কাছে চলে যায়। প্রক্রিয়া আপনার চোখের সামনে কিন্তু আপনার অগোচরে ঘটে যাবে। এ পর্যন্ত জিওএস 100 মিলিয়নের মতো US ডলারের ক্ষতি করেছে। এর সবথেকে বড় এবং শক্তিশালী ভিকটিম হলো অ্যামাজন, ব্যাংক অফ আমেরিকা এবং সিসকো কোম্পানি। কোভিড লক, আমরা জানি 2020 সালে কোভিড পুরো বিশ্বে মহামারী আকার ধারণ করে। বিশ্ব যখন এরকম অজানা রোগের কারণে সব দিক দিয়ে হিমশিম খেয়ে যাচ্ছে, কোভিড লক নামক ম্যালওয়্যার তখন আঘাত হানে। কোভিড লক ভিকটিমকে কোভিড দিয়ে নতুন তথ্য দেওয়ার নাম করে ম্যালওয়্যারটি ইনস্টল করায়। এরপর ভিকটিমের সিস্টেমে থাকা স্টোরেজ এনক্রিপ্ট করে ফেলে। এর প্রধান এবং একমাত্র টার্গেট হচ্ছে অ্যান্ড্রয়েড মোবাইল ফোন। লক হওয়া এসকল ফাইল ফিরে পেতে হ্যাকার ডিভাইস প্রতি 100 মার্কিন ডলার দাবি করে। যেহেতু এই র্যানসমওয়্যারটি রিসেন্ট বিষয় নিয়ে তৈরি, তাই মানুষ খুব সহজে এতে ধোঁকা খেয়ে যায়।